আরিফ ভাই আমি একটা বাড়ি বানানোর প্ল্যান করছি কিন্তু আমার বাজেট লিমিটেড তো এই ক্ষেত্রে আমি কিভাবে খরচটা কমিয়ে আনতে পারি এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যেটা আমাদেরকে খুবই ফ্রিকোয়েন্টলি ফেস করতে হয় এই প্রশ্নটার দুটো মিনিং আছে একটা বাড়ি বানানোর খরচ কিভাবে কমাবো সেটা দুটো পার্সপেকটিভ থেকে হতে পারে প্রথমত একজন বাড়ি বানানোর কাজ শুরু করে দিয়েছেন এখন খরচ কমাতে চাচ্ছেন আর আরেকটা হচ্ছে তিনি বাড়ি বানাবেন কিন্তু স্পেসিফিক বাজেটের ভেতরে বানাবেন তো যখন আপনি স্পেসিফিক বাজেট নিয়ে কাজ করবেন তখন কিন্তু খরচ কমানোর কিছু নেই মানে আপনি যদি আগেই প্ল্যান করা থাকে যে আপনি ত্রিশ লাখ টাকার ভেতরে বাড়ি বানাবেন তখন কিন্তু ত্রিশ লাখ টাকার ভেতরে বাড়িটা প্রথমে ডিজাইন করতে হবে সো তখন সব কিছু মিলিয়ে এমনভাবে বাড়িটা ডিজাইন করা হয় যেন আপনার বাড়িটা ত্রিশ লাখে শেষ হয় বা স্পেসিফিক এতটুকু কাজ ত্রিশ লাখের ভেতরে হবে সেভাবে কাজটা প্ল্যান করা হয় আর বাড়ি বানানোর খরচ কিভাবে কমাবো বলতে যখন এটা বুঝাই আমরা যে কাজ শুরু করে দিয়েছি এখন কমাবো তখন আসলে আমরা চিন্তা করি যে যতটুকু কাজ হয়েছে বাকি কাজটুকু শেষ করার জন্য আসলে কিভাবে কমানো যায় সেটা নিয়েও আমরা অল্প করে কথা বলবো বাড়ির খরচ কমানো বা স্পেসিফিক বাজেটের ভেতরে বাড়ি বানানোর জন্য সবার প্রথমে দরকার একজন অভিজ্ঞ অথবা দায়িত্বশীল কনসালটেন্ট গ্রামের বাড়ি হলে অনেক ক্ষেত্রে অনেকে আর্কিটেক্টের কাছে না গিয়ে ইঞ্জিনিয়ারদের কাছে যান আপনি যদি ইঞ্জিনিয়ারদেরও বাড়ি ডিজাইন করান তারপরেও সেই ইঞ্জিনিয়ারকে এক্সপিরিয়েন্সড এবং রেসপন্সিবল হতে হবে রেসপন্সিবল বলতে আমরা সেটাই বোঝাচ্ছি আপনার যে বাজেট সেটা হতে পারে পঞ্চাশ লাখ এক কোটি দশ কোটি অথবা বিশ লাখ আপনার যে বাজেটই থাকুক না কেন সেই বাজেটকে রেসপেক্ট করে তিনি ডিজাইন করবেন এবং অভিজ্ঞতা না থাকলে কিন্তু তিনি ডিজাইন করতে চাইলেও পারবেন না তাই এই দুটোর একটি মিক্স আপনাদের লাগবে বাড়ির ডিজাইন যখন হয়ে যাবে তখন খরচ কমানোর জন্য কনস্ট্রাকশন ফেসটা অনেক বেশি ইম্পর্টেন্ট প্রথমত কাজ যখন করা হবে যে কন্ট্রাক্টর থাকবেন তারা যেন ম্যাটেরিয়াল নষ্ট না করেন সেই দিকে খেয়াল রাখতে হবে এবং আপনি যখন ম্যাটেরিয়াল কিনবেন রড সিমেন্ট বালি এগুলো যখন কিনবেন ডেফিনেটলি এগুলোর দামটাও তখন ফ্যাক্টর হয়ে যায় তবে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে যে কলাম বিম স্ল্যাব বা ওয়াল আমরা যদি ব্রিক দিয়ে বানাই এই সমস্ত জায়গায় কিন্তু আসলে খুব বেশি খরচ কমানো যায় না মানে ইটের দাম আসলে এক কোম্পানি থেকে আর কোম্পানিতে দেখা যায় না আটানার বেশি দিক সেদিক হয় না সিমেন্টের দামগুলোও ফিক্সড এখানেও কিন্তু আপনার সেই ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট যারা ডিজাইন করেছিলেন তাদের রেসপন্সিবিলিটিটা অনেক বেশি ইম্পর্টেন্ট ইকোনমিক ডিজাইন বলে একটা বিষয় আছে আপনার বাড়ি বারোশো স্কোয়ার ফিটেই হয়ে যায় সেখানে ষোলোশো স্কোয়ার ফিট ডিজাইন করে বসে আছেন যার মধ্যে হয়তো ওই এক্সট্রা চারশো স্কোয়ার ফিটে কেউ যেতেও পারে না কাজেও লাগে না হয়তো করিডোরে নষ্ট হয়ে গেছে কিন্তু এটার জন্য আপনার খরচ হচ্ছে আবার একইভাবে প্রয়োজনের অতিরিক্ত রড দেয়া হচ্ছে বিম দেয়া হচ্ছে স্ল্যাব দেয়া হচ্ছে অথবা অকারণেই হয়তো অনেক ম্যাটেরিয়াল আপনার খরচ হচ্ছে সেটা আপনি বুঝতেও পারছেন না কারণ আপনি তো ডিজাইন দেখে কাজ করছেন আর এই জিনিসগুলো এরকম রড সিমেন্ট বালি এখানে আসলে খরচ কমানোর কিছু নেই তো শুরু থেকেই ওই কনসালট্যান্টকে ভালো মতো সিলেক্ট করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট ফাইনালি আসি সুপারস্ট্রাকচারে বা কলাম বিম স্ল্যাবে যেহেতু খরচ কমানোর তেমন স্কোপ নেই মূল খরচ কমানোর যে জায়গাটি সেটি হচ্ছে আপনার টাইলসে জানালা দরজা ফিনিশ ম্যাটেরিয়ালে যে জিনিসগুলোর উপরে মূলত অ্যাসথেটিক বা লুকটা নির্ভর করে যেমন আপনি কম দামি টাইলস দিলে বিল্ডিং ভেঙে পড়ে যাবে না কম দামি এবং বেশি দামি টাইলসের সাথে কিন্তু অ্যাস্থেটিক্যাল বিষয়টাই বেশি ইম্পর্টেন্ট কিন্তু আপনি যদি কম দামি টাইলস দেন তাতে করে আপনার এই বাসায় থাকতে কোনো অসুবিধা হবে না একইভাবে আপনি যখন উইন্ডো দিবেন সেই উইন্ডোটি কাঠের নাকি মেটালের নাকি অ্যালুমিনিয়ামের কতটুকু স্লাইডিং কতটুকু সাইজ সেটা মূলত বেশিরভাগ ক্ষেত্রেই ডিপেন্ড করে এর উপরে কম দামি অ্যালুমিনিয়াম উইন্ডো এবং বেশি দামি অ্যালুমিনিয়াম উইন্ডোর মাঝে অনেক পার্থক্য থাকলেও আপনি যদি কম দামিটা ব্যবহার করেন তারপরেও আপনার বাসা ভেঙে পড়ে যাবে না এবং আরও কিছু প্রাইস কন্ট্রোলের বিষয় হচ্ছে আপনার বাথরুমের ফিটিংসগুলো বাথরুমের ফিটিংসগুলো বাংলাদেশি লোকাল যে ফিটিংসগুলো আছে সেগুলোও বেশ ভালো কিন্তু আপনি যদি বাংলাদেশি না দিয়ে আপনি যদি চাইনিজ দেন বা ইউরোপিয়ান দেন তাহলে কিন্তু খরচগুলো কিন্তু তিন থেকে গুণ পর্যন্ত বেশি হয়ে যায় তাই বাড়ি বানানোর খরচ কমানোর জন্য আমাদেরকে তিনটা কাজ করতে হবে প্রথমত প্রপারলি ডিজাইন করতে হবে দ্বিতীয়ত কনস্ট্রাকশনের সময় ভালো কন্ট্রাক্টর এবং কম দামে ম্যাটেরিয়াল পারচেস করার ব্যবস্থা করতে হবে একই সাথে ওয়েস্টেজ যেন না হয় সেটা দেখতে হবে থার্ড এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা ফিনিশ ম্যাটেরিয়ালে আপনাকে খুব ভালোভাবে ডিসিশন নিতে হবে বাসার বিউটিফিকেশনের জন্য যেই জিনিসগুলো আমরা ব্যবহার করি সেই জিনিসগুলো যদি আপনি খুব ভালো মতন কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু বাড়ি বানানোর খরচ অনেক কমে আসবে আর আমরা সবসময় রেকমেন্ড করি বিল্ডিং এর ডিজাইন হয়ে যাওয়ার সাথে সাথে অবশ্যই আপনারা বিল্ডিং বানানোর একটি এস্টিমেট নেবেন অনেকেই আমরা দেখেছি যে বাড়ির ডিজাইন করাচ্ছেন কিন্তু বাড়ির কোনো বিও কিউ বা এস্টিমেটটা নিচ্ছেন না এস্টিমেটটা থাকলে যেটা হয় আপনি একটি এক্সেল ফাইল পাবেন অথবা কাগজে প্রিন্ট করা ফাইলও যদি হয় ওখানে লেখা থাকে যে এই বাড়ি বানাতে কত বস্তা সিমেন্ট লাগবে এবং সিমেন্টের প্রাইসটা কত তখন সিমেন্টের প্রাইস যদি বেড়ে যায় তখন কিন্তু আপনি আগে থেকেই বুঝতে পারবেন যে আপনার খরচ বেশি হচ্ছে অথবা আপনি যদি সামহাও ওই প্রাইসের চেয়ে কম খরচে আপনি যদি সিমেন্ট কালেক্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি জিতবেন একইভাবে টাইলসের দাম গ্রিলের দাম উইন্ডোর দাম দরজার দাম জানালার দাম এই জিনিসগুলো যখন আপনার সামনে থাকবে যে আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার যেই আপনার বাড়ি ডিজাইন করে থাকুক না কেন তিনি যখন বলবেন যে এই বাড়িটা বানাতে এক কোটি টাকা লাগবে এবং এই হচ্ছে এটার এস্টিমেট আপনি তখন এক কোটি সেই সাথে সেই এস্টিমেটটা কম্পেয়ার করে কিন্তু কন্টিনিউয়াসলি এটাকে ফাইন টিউন করতে পারবেন হয়তো আপনি সিমেন্ট একটু কম দামে পেয়েছেন এখান থেকে যে টাকাটা বাঁচালেন সেই টাকাটা কিন্তু আপনার হয়তো লাইটিংয়ে আপনি দিয়ে দিতে পারেন অথবা কিচেনের ক্যাবিনেট হয়ে যেতে পারে ওই টাকা দিয়ে তাই খরচ কমানোর জন্য মূলত দরকার ট্রান্সপারেন্সি মানে বিল্ডিং বানাতে যে খরচটা হবে সেটা আগে থেকে জানা এবং সেই অনুযায়ী স্টেপ নেওয়া